হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আমরা যাব আজকে কোথায় বলো তো? তো আজকে যাব আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে। আর এদিকে আমার দিদি যেই ক্যামেরাটা ধরেছি, মানে মুখটা লুকায় নিয়েছিল। আর এদিকে আমাদের দিশা কিন্তু রাগ করেছিল, মানে ও গলায় মালা পরবে না বলছিল, তো আমার বড় মা জোর করে পরিয়ে দিয়েছে। আর আমরা এই যে রেডি হয়ে সবাই এখন বাইরে চলে এসেছি, তো গাড়ির কাছে মানে বাসে চড়ে যেতে হবে আমাদের দক্ষিণেশ্বর। তো এখান থেকে বেশি একটা টাইম লাগে না, তো বাস এসে গেছে দেখো। এই যে আমরা সবাই যে এক এক করে বাসে উঠে পড়েছি এখন, আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে। বাসের ভিতরে আমরা এই যে বসে রয়েছি, আর এই যে কিন্তু তারপরে আমরা এই যে চলে এসেছি দক্ষিণেশ্বর। তো এখন বাস থেকে সবাই নেমে গেছি। তো আমাদের এখানে আসতে বেশিক্ষণ লাগেনি, তো বাসে করে আসতে আমাদের টাইম লেগেছে হয়তো 20 মিনিট মতো, 20-25 মিনিট টাইম লেগেছে। তো দেখো এই যে সবাই কিন্তু নেমে গেছে বাস থেকে, আর এখন এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন আমাদের উঠতে হবে উপরে লিফটিতে করে। তো বৌদি হাসছিল, তো এই যে আমি এখন উঠে গেলাম আর এই যে সবাই আসছে। তো আমাদের দিশা আর আমার বড় মা একটু ভয় পাচ্ছিলো উঠতে, তো ওই যে বৌদি আর আমার বড় মা কিন্তু পরে আসছে। তো তারপরে এই যে আমরা সবাই উপরে উঠে গেছি, আর এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এই যে মন্দিরের দিকে। তো দক্ষিণেশ্বর আমি কিন্তু প্রথমবারই যাচ্ছি, এর আগে কোনো দিন আমি যাইনি। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে দক্ষিণেশ্বর কালীবাড়ি আমি যাব, আমার অনেক দিনের ইচ্ছা। তো যাই হোক, এইবার আমি যাচ্ছি, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর এখন আমরা এই যে নিচে নামছি লিফটিতে করে, তো মন্দিরের কাছে কাছে চলে এসেছি একদম আমরা এখন। তো এই যে হাঁটতে হাঁটতে এখন মন্দিরের ভিতরে যেতে হবে, কিন্তু আমরা চপ্পল রেখে এসেছি। আর এই যে যে নিচে যে টাইলসগুলো বসানো, এগুলো কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, তো আমি হাঁটতে পারছিলাম না একদমই, ভীষণই কষ্ট হচ্ছিলো। তো ফুলের ডালা নিয়ে নিয়েছি হাতে দেখতে পেলে। আর এখন এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ চপ্পল নিয়ে তো যাওয়া যাবে না, তার জন্য সবার চটিগুলো কিন্তু দূরেই রেখে এসেছি। আর আমরা একসঙ্গে কিন্তু 12 জন এসেছি। তো আমার পিসি বাড়িতে অনেক মানুষ, আমার দাদারাই মানে তিনটে দাদা, তিনটে বৌদি, তো বড় বৌদিকে আনিনি। তো আমরা 2 দাদা আর 2 বৌদি আর ছেলে মেয়ে দিয়ে টোটাল আমরা 12 জন কিন্তু মন্দিরে যাচ্ছি। তো একটু মানে বেশি গরম হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে তোমার সকাল 10:30 প্রায়, 10:30-টারও বেশি হয়তো, 11টা বেজে গেছে। আর এই যে এইখান দিয়ে যাচ্ছে সবাই রোদ গরমে, মানে ভালোই। আর এইখানে এসে জানতে পারলাম যে ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, ফোন অ্যালাউড নেই মন্দিরের ভিতরে। তো যাই হোক, ফোনটা কিন্তু আমার বাইরে রেখে যেতে হচ্ছে। আর এই যে বাইরের দিক থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওই যে মন্দিরগুলো দেখা যাচ্ছে এপাশ থেকে অল্প অল্প। তো তোমাদের যতটা পারি চেষ্টা করব দেখানোর, তো আশা করছি তোমাদের সবার ভালো লাগলো। তারপরে এই যে পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর বরমশাই কিন্তু চপ্পলগুলো আগে এই পাশে এনে দাঁড়িয়েছিল, যেহেতু আসার সময় ভীষণ কষ্ট হচ্ছিল, আসতে পা পুড়ে যাচ্ছিল, তার জন্য ব্যাগ কিনে ব্যাগে করে সবার চপ্পলগুলো কিন্তু নিয়ে চলে এসছে। আর এই যে এইখান থেকে কিন্তু জল মেরে দিয়েছে, মানে সবা এত লোক আসা যাওয়া করছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এই যে আমরা এখন কিন্তু বাইরের দিকে যাচ্ছি। আর তারপরে এই যে চলে আসলাম আর্দাপীঠে, তো ওইখানে পুজো টুজো দিয়ে এখানে আস্তে আস্তে আমাদের 12টা বেজে গেছে। তো এইখানে এসে দেখি মন্দিরটা বন্ধ, তো এটা হয়তো বিকেল 3টের সময় হয়তো খুলবে মন্দিরটা। আর এখান থেকে আমাদের এখন বলছিল প্রসাদ নিবে ঠাকুরের, তো এখানে প্রসাদ নিতে গেলে তোমার কি একটা মানে টিকিট কাটতে হয়, 60 টাকা হয়তো এক একজনের নেবে টিকিটে, এক একজনের প্রসাদে। তো যাই হোক, আমাদের এখান থেকে এই যে টিকিট কেটে নিয়েছে দাদা, আর এখন যাবে হচ্ছে তোমার প্রসাদ আনতে। তো এই যে তোমাদের দাদাভাই জল ভরে নিয়ে আসলো, আর এই যে আমার দাদা প্রসাদ নিয়ে চলে এসছে। তো দক্ষিণেশ্বর ঘুরে টুরে আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল বেলুড় মঠে, তো ওইখানে আমরা যেতে পারছি না, কারণ 12টার পরে বেলুড় মঠ বন্ধ হয়ে যায়।
তার জন্য কিন্তু এখানে আমরা যেতে পারছি না। এই যে এখানে সবাই গরমেতে এখন বসছি, আর বিকেল 4টার সময় যাব বেলুড় মঠে। তো যাই হোক, যারা বেলুড় মঠ দেখতে চাও তো বেলুড় মঠের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। আর দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল, অনেক ভালো ছিল মায়ের মন্দিরটা। তো ঘুরে আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।